2017 সালে ধ্বংস হয়ে যাবে পৃথিবী। সারা বিশ্ব যখন নতুন বছরকে স্বাগত জানাতে ব্যস্ত, তখন এক মার্কিন মহাকাশবিদ দাবি করেছেন এ বছরই ধ্বংস হবে এই মায়াময় পৃথিবী। ডেভিড মেদি নামের এক মহাকাশবিদের দাবি, নিবিরু নামের এক রহস্যময় গ্রহ এ বছরের অক্টোবরে পৃথিবীকে প্রচণ্ড গতিতে আঘাত করবে, যা সমস্ত প্রাণী জগৎকে ধ্বংস করে দেবে। মেদি তার প্ল্যানেট এক্স দা 2017 অ্যারাইভাল নামক বইতে এ দাবি করেন। অভিজাত শ্রেণীর লোকেরা সুরক্ষার জন্য ইতিমধ্যে ভূগর্ভস্থ বাড়ি নির্মাণ শুরু করেছেন বলেও এই বইতে উল্লেখ করা হয়। মেডির তথ্য অনুযায়ী নিবিড় তীর্যকভাবে আমাদের দিকে ধেয়ে আসছে এবং পৃথিবীর দক্ষিণ মেরুতে এটি আঘাত করবে। এটি দক্ষিণ মেরু থেকে গড়িয়ে উত্তর মেরু দিয়ে বের হয়ে যাবে। তবে মেডির এ তথ্যের সমর্থন দেয়নি নাসা। নাসা আগেই জানিয়েছে নিবিড় সহ অন্যান্য খেয়ালি গ্রহের গল্প সম্পূর্ণ ইন্টারনেটের ধাপ্পাবাজি, বাস্তবে এগুলোর অস্তিত্ব নেই। এর আগে নিবিড় 2015 সালের ডিসেম্বরে পৃথিবীকে ধ্বংস করবে বলেও দাবি করা হয়েছিল। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এসডিও ওয়েবসাইট।